টোটাল রাস্তা আছে 10 কিলোমিটার গাড়িতে যেতে হবে 7 কিলোমিটার আমাদের ট্রেক যায় যমুনাত্রী মন্দিরে পূজা দিয়ে আমরা আজ গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দেব তো কালকে রাত্রি বেলা ছিল 5 আর ভোরবেলা দেখলাম -2 আমাদের ব্যাঙ্গের থেকে বাজে অবস্থা হয়ে গেছে এখানে বাঙালি তো এখন যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,800 ফুট উচ্চতায় যমুনাত্রী মন্দিরে এখান থেকেই পবিত্র যমুনা নদীর উৎপত্তি হয়েছে ওখানে আমাদের যেতে হবে ওখানটায় যেতে হবে ওখান দিয়ে মানে ওটা হচ্ছে যমুনাত্রী যমুনা নদী ওখানটায় উৎপন্ন হয়েছে একদম খারাপ হয়ে গেছে একদম বৃষ্টি আসছে পুরো মেঘ করেছে আর কুয়াশা ভর্তি হয়ে গেছে উপরে একদম আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে এখন মিনিমাম আমাদের 2 ঘন্টা লাগবে এখনো ট্রেকিং করে নিচে যেতে তো উপরে দেখো একদম মেঘ ভর্তি হয়ে গেছে আর ওখান দিয়ে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের গল্পটা শুরু করছি হরিদ্বার থেকে আজ আমরা জার্নি শুরু করছি আমাদের চারধামের আজ প্রথম দিন আমাদের তো আজ প্রথম চারদিকে দেখবো শাল গাছে সুন্দর জঙ্গল আর এই পাশে ধাবা আছে তো আমরা দাঁড়িয়েছি ধাবায় কিছু খাওয়ার জন্য এখন টাইম হয়েছে তোমার 11:21 145 কিলোমিটার জার্নি বাকি আছে বাঙালি তাই ভাত না হলে তো হয় না পেট পুরে ভাত খেতে হবে ভাত নিয়ে নিয়েছি এখানে এখানে তোমার শসা আর এখানে তোমার ইয়ে টাইপের দিয়েছে ভুজিয়া এর দামই এখানে নিচ্ছে তোমার 150 টাকা কিছু করার নেই এই খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আবার গাড়ি 150 কিলোমিটার জার্নি আছে এরপরে আমাদের খাওয়া দাওয়া 6:45 সকাল 6:45 বাজে হনুমানচটি থেকে আমরা যমুনাত্রীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি তোমরা একটুখানি আগে এখানকার টেম্পারেচার ছিল দেখলে অবাক হয়ে যাবে -2 ছিল ভোরবেলা আজ দেখাতে পারিনি আজ খুব খারাপ অবস্থা হয়ে গেছে রাত্রিবেলা আমাদের প্রথম দিন তো তো দেখাবো আস্তে আস্তে পুরো ব্যাটালিয়ন সব গাড়িতে উঠে পড়েছে মোটামুটি আমাদের শুভ তো শুভ আমাদের গাড়ি এখান দিয়ে এখন ছেড়ে যমুনাত্রীর উদ্দেশ্যে রওনা হবে এখান দিয়ে 16 কিলোমিটার টোটাল রাস্তা আছে 10 কিলোমিটার গাড়িতে যেতে হবে 7 কিলোমিটার আমাদের ট্রেকিং করে যমুনাত্রী মন্দিরে পূজা দিয়ে আমরা আজ গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দেব তো পুরোটা তোমাদের দেখাবো সঙ্গে থাকো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না তো আমাদের এখন এখানে 2 ডিগ্রি টেম্পারেচার আছে তো এই টেম্পারেচারের মধ্যে আমরা চলেছি যমুনাত্রীর উদ্দেশ্যে ওখানে পূজা দেব তারপর গঙ্গোত্রীতে রওনা দেব আমরা আজই এই খসরগুলো দেখো সব যাচ্ছে এর পিঠে করে গঙ্গোত্রীতে উঠতে হবে 6 কিলোমিটার যে ট্রেকিং আছে না আমাদের ট্রেকিং করার সময় মনে হচ্ছে উঠতে হবে আর গলার অবস্থা দেখো এই 8 দিনের মধ্যে পুরো গলা একদম সর্বনাশ হয়ে গেছে কালকে রাত্রিবেলা ছিল 5 আর ভোরবেলা দেখলাম -2 আমাদের ব্যাঙের থেকেও বাজে অবস্থা হয়ে গেছে এখানে এক বালতি জলে স্নান করতে হচ্ছে আর জলটা বরফ একদম পুরো বরফ এখানকার মনে হচ্ছে যেন বরফ ব্রিজ থেকে বের করে বরফগুলো জলগুলো দিচ্ছে আমাদের গায়ে ফেটাচ্ছে সকাল সকাল পাহাড়ের ওয়েদারটা দেখো শুধু একবার রাস্তাটা একটু খারাপ দেখতে পাচ্ছি সামনে পাহাড় থেকে জল নামছে আমাদের বাম সাইড দিয়ে যে নদীটা গেছে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে যমুনা নদী যতসিনী যমুনা নদী আমাদের বাম সাইড দিয়ে বয়ে যাচ্ছে একটা কানেক্টর ব্রিজ দেখো এপার থেকে ওপার যাওয়ার জন্য দেখা যাচ্ছে কিনা জানিনি হ্যাঁ দেখা যাচ্ছে আর ওপারের ভ্যালিটা দেখো পাহাড়ের ওপারের ভ্যালি ওই আর মিডিল দিয়ে যমুনা নদী গেছে সামনের যে শুভ্র পাহাড়টা দেখা যাচ্ছে না বরফে ঢাকা দেখো একবার আমরা এখন যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,800 ফুট উচ্চতায় যমুনাত্রী মন্দিরে
এখান থেকেই পবিত্র যমুনা নদীর উৎপত্তি হয়েছে। গাড়িগুলো আসতে আসতে থাকো পুরো রাস্তা দিয়ে, আঁকা বাঁকা পথ দিয়ে। আর সামনের ভিউটা দেখো শুধু। এই মন্দিরটি হিন্দু ধর্মের একটি পবিত্র জায়গা। যমুনোত্রীর প্রধান আকর্ষণ যমুনা দেবীর মন্দির। এটি গাড়োয়ালের মহারাজা প্রতাপ শাহ নির্মাণ করেন। জানকী চট্টি থেকে 6 কিলোমিটার পায়ে হেঁটে আমরা এখন চলেছি যমুনোত্রী মন্দিরের উদ্দেশ্যে। এইখান থেকে পাহাড়টাকে দেখতে লাগছে দেখো শুধু। সামনে ওই সাদা শুভ্র পাহাড় দেখা যাচ্ছে, ওইখানটাতে যেতে হবে আমাদেরকে। আর রাস্তাটা দেখো কি ঢালু রাস্তা, খাড়াই রাস্তা একদম। কতটা চড়াই দেখো, আর ঘোড়াগুলো কিভাবে নামছে দেখো শুধু, পিট্টুওয়ালা আর ঘোড়া। কতটা চড়াই দেখো, এখানটায় অনেকটাই চড়াই কিন্তু, এখানটায় উন্নত ভাবে নামছে দেখো শুধু। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। চল চল যাচ্ছে। আর আমরা ওখান থেকে উঠছি আস্তে আস্তে। কি রিক্সে উঠতে হচ্ছে এখানটায়, কি অবস্থা দেখো, এখানটা জামটা লেগেছে দেখো শুধু। একটুখানি ন্যারো রাস্তা, জ্যামটা লেগেছে দেখো শুধু এখানটায়। বাদ দিয়ে আর ঘোড়ার জন্য, বাদ দিয়ে আর ঘোড়ার জন্য এত ভিড় এখানটায়। ওই দেখো দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে ওখানটায়, ওই মন্দির। আর এখন আমাদের এখান দিয়ে যেতে হবে ঘুরে ঘুরে ওই মন্দিরের গায়ে। এখন অনেক দূর, 500 মিটারের উপরে আছে এখন রাস্তা। তো চলো, আর উপরের থেকে দৃশ্যটা দেখো শুধু কত সুন্দর। নিচে থেকে স্রোতস্বিনী যমুনা নদী বয়ে চলেছে, আর উপরে দেখো পুরো শুভ্র সাদা পাহাড় একদম। ওখানে আমাদের যেতে হবে, ওখানটায় যেতে হবে, ওখান দিয়ে ওখানে ওটা হচ্ছে যমুনোত্রী, যমুনা নদী ওখানটায় উৎপন্ন হয়েছে। দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। মন্দিরের সামনে এরকম প্রচুর দোকান আছে, এখান দিয়ে ফুল প্রসাদ কিনে নিতে পারো। আমরাও কিনে নিয়েছি দেখতে পাচ্ছ, কিছু না কিছু সবাই আসি আগে, তারপর জিজ্ঞেস করবো কি। সবাই যাবো এখন সোজা মন্দিরে, সবাই যাবো সোজা মন্দিরে। আর -2 ডিগ্রি টেম্পারেচার এখানে, তা বুঝতে পারছো দেখো, পুরো খালি পায়ে সবাই আমরা মন্দিরের দিকে চলেছি। এর মধ্যে ক্যামেরা তো অ্যালাউ নেই, তো চলো দেখতে পা, দেখতে যাই যে কি আছে, দেখাচ্ছি তোমাদের কি আছে যদি অ্যালাউ করে অবশ্যই। তো যমুনোত্রী ধামের একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ, এটা সেই মন্দির, বিখ্যাত যমুনা যমুনোত্রী মন্দির। আর আমরা তার সামনে একদম দাঁড়িয়ে আছি, ভিতরে গিয়ে, ভিতরে গিয়ে আমরা পূজা দিলাম, প্রসাদ। খুব ভিড় এখানটায় পূজা দেওয়ার, খুব চাপের। তো এবার পূজা দিয়ে নেবেন, ওখান থেকে প্রসাদ বলুন আর সব বলুন পাওয়া যাচ্ছে, বাইরে বলুন আর মন্দিরের ভিতরে বলুন, আপনারা প্রসাদ নিজেদের মতো নিয়ে পূজা দিয়ে আর এখান দিয়ে বেরিয়ে যাবেন, জয় মা। তো পূজা দিতে বেশিক্ষণ টাইম লাগছে না, আর এত ভিড় এখানটায় বেশিক্ষণ দাঁড়াতেও পারবেন না ভিতরে। তো আপনারা নিজেদের টাইম মতো ওখানে অবশ্যই পূজা দেবেন, এবং বাইরে অনেক মন্দির আছে, আরও ছোটো ছোটো জায়গা আছে, সেখানগুলো আপনারা নিজেদের মতো পূজা দিতে পারেন। এবং তারপরে আবার 6 কিলোমিটার ট্র্যাক করে আবার আমাদের সেই নিচে যেতে হবে যেখান দিয়ে আমরা এসেছিলাম। তো যমুনা নদী এখান থেকেই উৎপত্তি হয়েছে, এবং জলটা দেখছে ওটা পুরোটাই গরম। এখানে যে জলটা দেখছে এটা পুরোটাই উষ্ণ প্রস্রবণ, পাহাড়ের উপর থেকে উষ্ণ জল আসছে, এবং আস্তে আস্তে যেতে যেতে এটা পুরো ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে, বরফের স্পর্শ হয়ে। তো এটাই দেখাচ্ছিল ওখানটায় বৃষ্টি, এখানটা একটা প্রবলেম আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আছে। তো ফোর্স এখানে যারা সিআরপিএফ আছে তারা আমাদের বারবার বলছে এখানটা বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছে পুরো আকাশে মেঘ ঢেকে গেছে, এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে। তো আমাদের বারবার বলছে এখান থেকে চলে যেতে, কারণ বৃষ্টি একবার আসলে হয়তো 1-1.5 ঘন্টার আগে আর থামবে না,
আর পুরো একদম ঠান্ডা হয়ে যাবে, একদম পুরো কুল ওয়েদার হয়ে যাবে, তো জিরোই নেমে যাবো হয়তো তোমার টেম্পারেচার। তো আমাদের ওই জন্য বলছে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে। তো আমরা পূজা দিলাম, যত তাড়াতাড়ি হয় একটু জল নিলাম যমুনার, নিয়ে আবার গো ব্যাক, আবার নিচে 6 কিলোমিটার ট্র্যাকিং করে আমাদের নিচে নামতে হবে। তো চলো এখন 6 কিলোমিটার ট্র্যাকিং করে আমরা নিচে নামবো। ভিড়টা দেখতে পাচ্ছ তুমি, বৃষ্টি আসছে বলে ভিড় দেখা হয়েছে, শুধু সবাই নিচে নেমে যাচ্ছে খুব জলদি জলদি। ওয়েদারটা দেখো একদম খারাপ হয়ে গেছে, একদম বৃষ্টি আসছে পুরো মেঘ করেছে আর কুয়াশা ভর্তি হয়ে গেছে উপরে একদম। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোবে যেতে হবে, এখন মিনিমাম আমাদের 2 ঘন্টা লাগবে এখনো ট্র্যাকিং করে নিচে যেতে। তো উপরে দেখো একদম মেঘ ভর্তি হয়ে গেছে আর ওখান দিয়ে ফোর্স বারবার বলছে, সিআরপিএফ বারবার বলছে বৃষ্টি আসছে তোমরা তাড়াতাড়ি নেমে যাও এখান দিয়ে। তো আমরাও নেমে যাচ্ছি কারণ বৃষ্টি আসলে ফেঁসে যাবো, গঙ্গোত্রী আমরা যেতে পারবো না আজ বৃষ্টি আসলে। আজ এ পর্যন্তই, সবাই ভালো সুস্থ থেকো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো।